দর্শক, এবার মিরপুরে দুয়ো ধ্বনি শুনলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। দেশের হয়ে তার কত কত অর্জন, সেটা আসলে বলে শেষ করার মতন না। 2019 বিশ্বকাপের পারফরমেন্সই তার প্রমাণ। একটা স্লোগান তো আছে, প্রচলিতই আছে, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। কিন্তু এই সাকিব কি কখনো ভেবেছিলেন তাকে শুনতে হবে দুয়ো ধ্বনি, সেটা আবার দেশের সমর্থকদের কাছ থেকে দেশের মাটিতে? দর্শক, মিরপুরে বৃহস্পতিবার অনুশীলন শেষ করে গাড়িতে ওঠার সময় এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন সাকিব আল হাসান। সে সময় কিছু সমর্থক বুয়া বুয়া শব্দে চিৎকার করতে থাকে। তখন সেখানে উপস্থিত ছিলেন অনেক সাংবাদিক, কিন্তু সাকিব কারোর সাথে, কোনো সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তিনি তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন। সেদিন বিকালেই সাকিব কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দর্শকরা হয়তোবা সাকিব তানিমের দ্বন্দ্বে তার ক্ষোভটা এভাবেই জেরেছেন।